অ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা, আপনার কাছে যে জিনিসটি জানতে চাই তা হচ্ছে গিয়ে রহিম হোসেন পেন্স কিন্তু বললেন যে সরকারের আন্তরিকতার একটি বিষয় থাকে, সদিচ্ছার একটি বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমরা এবার দেখলাম নিশ্চয়ই সরকার খুবই আন্তরিক ছিলেন এবং তারা সদিচ্ছা পোষণ করেছেন বলে একটি ভালো নির্বাচন এসেছে আমরা পেয়েছি। তার মানে কি আগের যে নির্বাচনগুলো শান্তিপূর্ণ হলো না সেখানে সরকারের সদিচ্ছা ছিল না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকদের এবং একাত্তর টিভির দর্শকদের ধন্যবাদ। বিজয়ের মাসের শুভেচ্ছা। আমাদের বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন হয়েছে, সেটি হলো গণতন্ত্রের বিজয় হয়েছে, আওয়ামী লীগের বিজয় হয়েছে এবং সবগুলো রাজনৈতিক দলেরই বিজয় হয়েছে। সবার এই বিজয় সবার, আমরা সবাই মিলে এটা শেয়ার করছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আন্তরিক ছিল কিনা, সরকার আন্তরিক ছিল কিনা, আমি প্রথমেই একটা বাক্যে উত্তর দিব যে এখানে বিএনপি আন্তরিক ছিল বলে এটা সম্ভব হয়েছে। আমি যদি সেটা বলি, কিরকম ভাবে আমি একটু ব্যাখ্যা করি, আপনি দেখেন বিএনপি বেশ কিছুদিন ধরে কিন্তু নির্বাচনে যাচ্ছে, গিয়ে আবার রণভঙ্গ দিচ্ছে, চলে আসছে, যার কারণে আমরা উল্লেখ করতে পারি যে সিটি কর্পোরেশন নির্বাচন আপনি জানেন যে চিটাগাংয়ে হয়েছে, ঢাকাতে হয়েছে, সেগুলোতে বিএনপি অংশগ্রহণ করে আবার তারা দেখা যায় সে প্রথম লগ্নে আবার সেখান থেকে রণভঙ্গ দিয়েছে। এরকম ভাবে বিএনপি কিন্তু নির্বাচনে অংশ নিবে কি নিবে মাঝপথে এসে রণভঙ্গ দেওয়া এবং রণভঙ্গ দিয়ে তারা যখন বুঝতে পারে যে তাদের জয়ের সম্ভাবনা নয়, তারা এভাবে কিন্তু তারা মাঠ ছেড়ে চলে আসে, যার কারণে কিন্তু নির্বাচনগুলো পূর্ণতা পায় না। আপনি দেখেন পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন যখন হলো গাজীপুর সহ, তখন কিন্তু বিএনপি শেষ পর্যন্ত লড়েছিল, যদিও তারা রাত্রেবেলা বলেছিল যে কার্যকর হয়েছে, সকালবেলা কিন্তু দেখা গেল তারাই জিতেছে। তো সেই নির্বাচনগুলো তারা আগাগোড়া ছিল তাই জিতেছে, কিন্তু এর মাঝখানে অন্য নির্বাচনগুলো তারা তো আগাগোড়া থাকেনি, থাকলে দেখা যেত রেজাল্ট কি হতো। এখন সরকার কিন্তু সবসময় নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে। তবে এটা আমি বলবো যে গতকালের যে নির্বাচন হলো, আমি তো ইন্টারনেটে ঘেটে ঘুটে বিভিন্ন জায়গায় দেখি, আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম নির্বাচন নজিরবিহীন, যেটা আমি আমার কাছে মনে হয়েছে কালকে একই মতো এতটা, হ্যাঁ এতটা স্বতঃস্ফূর্ত এবং এতটা নিরাপত্তার চাদরে ঢাকা, এতটা উৎসব মুখর এবং কোথাও কোনো বাধা নেই, উদ্যম যার যার মতো যাচ্ছে, ভোট দিচ্ছে, আসছে। এবং সবচেয়ে ভালো মানে যেটা লেগেছে সেটা হলো দুইটা পক্ষ, যেটা প্রধান দুইটা পক্ষের যে প্রতিপক্ষ, তাদের মধ্যে যে সহনশীল আচরণ, গণতান্ত্রিক আচরণ, এটা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। আমি রাজনীতি করি কিন্তু এই জিনিসটা আমাকে আরো আশায় উচ্চকিত করেছে যে না, আমরা এখনো আমাদের মানে এগিয়ে যাওয়ার, আসলে এইভাবে যদি সবাই আমরা এক থাকি এই বাংলাদেশে আমরা অত্যন্ত ভালো একটা সংস্কৃতি গড়ে তুলতে পারবো এবং এটা একটা টার্নিং পয়েন্ট হিসাবে আমি উল্লেখ করতে চাই। আরেকটা কথা বলি, বিএনপি একদম আগা থেকে গোড়া পর্যন্ত বলে এসেছিল যে সেনাবাহিনী কেন লাগানো হবে না, সেনাবাহিনী কেন আসবে না, সেনাবাহিনী ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না। এটাও কিন্তু ভুল প্রমাণিত হলো। এবং কি প্রমাণিত হলো? যে না, সেনাবাহিনী তো ছিল না, তারপরে কি নির্বাচন কি সুষ্ঠুভাবে হয়নি? আমার দল বলে এসেছিল যে সেনাবাহিনীকে আনার কি দরকার, বিতর্কিত করতে চাই না আমরা, এবং আমার দল যেটা বলেছিল সেটাই কিন্তু সঠিক ছিল। তো এই মুহূর্তে আমি আরো ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে, কারণ নির্বাচন কমিশন এমন একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে পেরেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের যে বিজয়ী প্রার্থী সেলিনায়েত আইভিকে, আমি ধন্যবাদ জানাই বিজিত প্রার্থী শাখাওয়াত সাহেবকে, যে একটা ছোটবেলায় একটা কথা পড়তাম শুনতাম যে যখন খেলাধুলা যোগ দিতাম তখন বলতো যে আমরা বিভিন্ন আমি তো খেলতে পারবো না, বলতো না তুমি অংশগ্রহণ করো, জয় হওয়াটা বড় কথা না, অংশগ্রহণই বড় কথা। তা আমি কিন্তু সেটাতে বিশ্বাস করি। তো কালকে কিন্তু সেটাই দেখলাম, একজন পরাজিত হয় বলে আরেকজন জিতে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে একটা কথা শেয়ার করি, আজকে সকালবেলা আমাদের যিনি দলীয় যিনি মেয়র নির্বাচিত হয়েছেন আইবি, উনি মিষ্টি নিয়ে গিয়েছিলেন শাখাওয়াত সাহেবের বাসায়, সেখানে গিয়ে তো একটা অভূতপূর্ব অবস্থার সূত্রপাত হয়েছে। হ্যাঁ, এবং এইটা যে এবং মিষ্টি মুখ করানো, এটাও তো অনেক একটা আমি মনে করি যে অনেক একটা শুভ বার্তা। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমাদের কৃষ্টির সাথে বিষয় নিয়ে যায় এবং আমাদের আরেকটু শেষ করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চিটাগাং একজন মেয়র নির্বাচিত হয়েছিলেন আগে মনজুর আলম, ওনাকেও কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন। তো আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যায় বিভিন্ন যে সৌজন্যমূলক সম্পর্ক, এগুলো মনে করি একটা অনুকরণীয় বিষয় এবং সবার থেকে শেখার অনেক কিছু আছে।